হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই ফ্রি নলেজ চ্যানেলে। আজকে আবার একটি অঙ্ক নিয়ে এলাম তোমাদের কাছে। এই অঙ্কটা খুব পরীক্ষায় আসে। এই অঙ্কটা আমি ট্রিকি ম্যাথের মধ্যেও ফেলতে চাই। দেখো, প্রশ্নটা তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেয়ার আর ফোর পার্সন, এ, বি, সি অ্যান্ড ডি, অ্যান্ড অ্যাট এ টাইম উই ক্যান অ্যারেঞ্জ অনলি টু পার্সন, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস। এরকম অ্যারেঞ্জমেন্টসের অনেক কোশ্চেন আছে। তো এখানে বলেছে এ, বি, সি, ডি তিনজন চারজন পার্সন আছে, তাদেরকে পাশাপাশি দুজনকে রেখে এরকম অ্যারেঞ্জমেন্ট কতগুলো সাজানো যায় পাশাপাশি দুজনকে রেখে। তাহলে এই অঙ্কটা স্পষ্ট বলছে যে আমি এ বি বা বি এ কেও পাশাপাশি রাখতে পারি, এ সি বা সি এ কেও পাশাপাশি রাখতে পারি। এভাবে কত প্রকারে সাজানো যায় আমরা জানি। এই অঙ্কটা, ভিডিওটা যদি পজ করে তোমরা অঙ্কটা করো, তোমরা অবশ্যই এর অ্যান্সার বলে দেবে। কিন্তু এটা কীভাবে খুব সহজ উপায় করা যায় আমি সেটাই দেখাবো। তাহলে এই ভিডিওটা দেখার আগে অবশ্যই যারা আমার এই চ্যানেলটিকে ফলো করছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এরকম ভিডিও পাওয়ার জন্য বেল ক্লিক করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চারজন ব্যক্তিকে এ, বি, সি অ্যান্ড ডি এদেরকে পাশাপাশি সাজাতে হবে। এখন যদি আমরা এর জন্য ভাবি, তাহলে এর জন্য আমরা কীভাবে সাজাতে পারি? এ বি, এ এবং বি কে যদি ভাবি, এ বি, বি এ। আবার যদি আমরা এ আর সি কে নিয়ে ভাবি, তাহলে কীভাবে সাজাতে পারি? এ সি আর সি এ। এবার যদি আমরা এ আর ডি কে নিয়ে ভাবি, তাহলে কীভাবে সাজাতে পারি? এডি আর ডিএ। এবার যদি আমরা বি আর সি কে নিয়ে ভাবি, তাহলে আমরা কীভাবে সাজাতে পারি? বিসি, সিবি। এবার যদি আমরা সি আর ডি কে নিয়ে ভাবি, তাহলে কীভাবে সাজাতে পারি? সিডি আর হচ্ছে সিডির পরে যদি আমরা বি আর ডি কে নিয়ে ভাবি, তাহলে কীভাবে সাজাতে পারি? বিডি আর হচ্ছে ডিবি। তাহলে দেখো, আমরা কপ করে সাজাতে পারি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা, বারোটা। তাহলে আমার এখানে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট হবে, নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট হবে, নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস ইকুয়াল টু হবে 12। এটাই হবে অ্যান্সার। কিন্তু আমরা যদি এটা সহজে বুঝতে পারি বা এর সঠিক নিয়ম জানি যে কীভাবে খুব শর্টে করা যায়, তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এ, বি, সি, ডি চারজন আছে, তো চারজনের থেকে দুজন করে নিয়ে আমি সাজাব। আর অবশ্যই যেমন এ বি অ্যালাও হচ্ছে, তেমন বি এও অ্যালাও হচ্ছে। তার মানে এই দুটো একই প্যাটার্ন হলেও অ্যালাও হচ্ছে, তাই এই অঙ্কটা পারমিউটেশনে যাবে। তাহলে চারজনকে নিয়ে আমি দুজনের যদি পারমিউটেশন করি, তাহলে হবে 4P2। এই 4P2কে যদি আমি ক্যালকুলেশন করি, এটা দুভাবে ক্যালকুলেশন করা যায় শিখিয়েছি, আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নিও পারমিউটেশনের। 4 ফ্যাক্টোরিয়াল, 4 - 2 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 × 3 × 2 × 1, আর এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1। তাহলে আমাদের এখানেও 12 অ্যান্সার আসছে। অথবা আরেকটাভাবে করতে পারি, 4P2 ইকুয়াল টু 2 আছে, তো 4 × 3 × 2 × 1, আমরা 2 আছে বলে 4 × 3 দুটো নেব, ইকুয়াল টু 12। এটা আমার ট্রিক্স ছিল। তাহলে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস আসছে 12। তাহলে এই পারমিউটেশনের অঙ্ক জানা থাকলে তোমরা কিন্তু খুব সহজেই এই অঙ্কটা খুব তাড়াতাড়ি করতে পারবে। তাহলে পুরো ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।